আজকে ঝকঝকা মিম ট্রেন চলেছে, ঠিক আছে। মিম আমাদেরকে একটা ছড়া শোনাবে, ছড়া না এটা আসলে ঠিক কবিতা, শামসুর রহমানের কবি, শামসুর রহমানের একটি কবিতা, ট্রেন কবিতা। ও আজকে এটা আমাদেরকে শোনাবে। হ্যাঁ শোনাও। ট্রেন, শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে রই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুল এই বন, পুলের উপর বাচনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরা শেষ, ইচ্ছে ইচ্ছে হলে বাজে বাসে দিন কেটে যায় বেশ। বাহ সুন্দর, খুব সুন্দর হয়েছে তোমার ছড়াটা। শামসুর রহমানের ট্রেন কবিতাটি মিম আমাদেরকে আবৃত্তি করে শোনালো যখন আমরা রাঙামাটি নানিয়ার চরে ঘুরতে গিয়েছিলাম। সেখানেই আমাদের সাথে পরিচয় হয়ে গেল একজন কামারের, যে নিজ হাতে তৈরি করে দা বটি খন্তা এবং এছাড়াও ছুরি, বিভিন্ন ধরনের ছুরি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনি এই বাসায় কয় বছর? পঁয়ত্রিশ বছর। আর ওইটাকে কি বলো, চুলা না চুল্লি? লোহাকে গরম করে তার লোহাকে গরম করেন, তারপরে এগুলো তৈরি করে এগুলোকে সাজ দেন আর কি, সাইজ করেন। শুধুই ছড়া কিংবা কবিতা নয় বন্ধুরা, মিম কিন্তু নাচেও পারদর্শী। মিমের মা আড়াল থেকে দেখছিল মিম যে নাচছে। আমরা এখন সেখানটায় আছি, সেটার বাইরের যে অংশ, সেই বাইরের অংশটা খুবই সুন্দর। এখানে আরেকটি চাকমা ফ্যামিলি থাকে, তারাও ফুলের চাষ করেছে, আপনারা দেখুন। ফুল, বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। বন্ধুরা আমি শুধু একা হাঁটছি না, আমার সাথে আরেকজন বন্ধু আছে, এই যে আমাদের ছোট্ট বন্ধু মিম, সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। মিম আসলে মিম খুব এক্সাইটেড আমরা এখানে আসাতে, ও আসলে চাই না আমরা এখান থেকে চলে যাই। এখানে দেখুন খুব সুন্দর একটি ঘাট রয়েছে, এখানে একটি টিউব অয়েল দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফুল, আমি ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ঘাটটাও দেখাচ্ছি। দেখেন ছোট্ট বন্ধু মিম ওই কাঠের খণ্ডটাকে পানিতে ফেলার জন্য খুবই
উৎসাহী। তুমি এই পেয়ারা গাছে উঠবা কি? আমরা দেখুন বিড়াল এবং বিড়ালের বাচ্চা। আমাদের দিকে তাকিয়ে আছে, পালাবে কিনা চিন্তা করতেছে। দেখুন বন্ধুরা, পুরাতন একটি ট্রাক্টর সম্ভবত, সেটিতে মিম বসে চালানোর চেষ্টা করছে। হ্যাঁ, স্টার্ট দাও, স্টার্ট দাও। এখানে দেখুন চাকমা সম্প্রদায়ের লোকেরা সবার মানে যে খালি জায়গাটি আছে ঘরের পাশে, সেখানে সবাই ফুল লাগিয়েছে, ফুলের বিভিন্ন চারা লাগিয়েছে, খুব সুন্দর। এটি আমি এখানকার সমস্ত চাকমাদের মাঝেই এই প্রবণতাটাই দেখেছি। এটা খুবই ভালো একটি অভ্যাস তাদের। তাদের ঘরের আশপাশগুলো তারা খালি ফেলে রাখেনি, সবগুলোতেই ফুলের বিভিন্ন ধরনের ফুল, রং বেরঙের ফুল লাগিয়েছে তারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি চাকমা ঘরের পাশে কবুতর পালছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে নানিয়ার চরে খুব সুন্দর শান ভাদানো ঘাটের পাশে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, লেকের পাশে একটা ঘাট আছে, উপরে কিছু লোকজন বসবাস করে। এই গাছটিতে দেখুন অসংখ্য বাদুড় উল্টো হয়ে ঝুলে আছে। নিচে একটি গরু কচুরি পানা খাচ্ছে পুকুর থেকে নিয়ে। খুবই সুন্দর একটি গ্রামীণ দৃশ্য এই রাঙামাটির নানিয়ার চলে এলাকায়। ওদিকে বাঁশ ঝাড়। চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, ওই চোখে সাগরের অনিল, আমি গাইছি গান গাইছি মনে মনে হয়ে গেল নীল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চপা, না বলা কথা ঝড়ো ঝড়ো অদূর কপা, তাই কি আকাশ হলো আর আলু আলু ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কে যেন ডাকে ঘুমায় তোমায় প্রথম দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে যাই তোমার ছবি এঁকেছি, কে যেন ডাক দিয়ে যাই তোমায় প্রথম দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে যাই তোমার ছবি এঁকেছি, মৌমাছি ওই ঘুনগুন ঝোলাই পাকায়, কেন হৃদয় রামধনু আসিতে মাখা, তাই কি বলে সুরে আস আলো আলো ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, ওই চোখে সাগরের অনিল, আমি গাইছি গান গাইছি মনে মনে হয়ে গেল নীল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন রাজহাঁস পানিতে গোসল করছে, অনেকগুলো রাজহাঁস। সুন্দর একটি লেক, নৌকাও ভেসে বেড়াচ্ছে এই লেকে।
আজকে আমাদের ছোট্ট বন্ধু মিম ও আমাদেরকে রিকোয়েস্ট করেছিল একটা ক্যাডবেরি খাওয়া, তো খুব ক্যাডবেরি পছন্দ করে। এখন ক্যাডবেরি নিয়ে এসেছি তোমার জন্য, তুমি খুশি? হ্যাঁ। এখন চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। করে আছি তো। নাও। আচ্ছা, তুমি খুশি? হ্যাঁ। আমি কি খুলে দিব? হ্যাঁ। নাকি এটা রাতে খাবা? রাতে রাতে আমাকে খাইতে হবে। আচ্ছা, না তুমি খাও, আমি খাবো। থ্যাংক ইউ। বন্ধুরা, অশেষ দা ওই যে আমাদের মিমকে নিয়ে বসে ছবি আঁকছেন, কিছু প্রাকৃতিক ছবি। মিম হচ্ছে বন্ধুরা আমরা রাঙামাটি নানিয়ারচরে ঘুরতে গিয়ে যে বাসায় উঠেছি, এখানকার একটি সরকারি স্কুলের, সরকারি হাই স্কুলের খুবই ঘনিষ্ঠ সুজিত স্যারের মেয়ে। সুজিত স্যারের মেয়েটি আমাদেরকে অল্প কয়েকদিনে খুবই আপন করে নিয়েছিল এবং সারাক্ষণ সে আমাদের সাথে আঠার মতো লেগে থাকতো। মন থেকে ছবি আঁকা আর দৃশ্য দেখে ছবি আঁকা অনেক পার্থক্য। দৃশ্য তো আমি অনেকগুলো রং দেখছি, ছায়া দেখছি, রোদ দেখছি, অনেক হাজারো রং দেখতে পাচ্ছি, কিন্তু মন থেকে আমি এত কিছু দেখতে পাচ্ছি না। যে বাইরে খোলা পৃথিবীতে, খোলা জায়গায় ছবি আঁকা আলাদা একটা মজা। নিজের চাক্ষুষ চোখে আমি সব কিছু দেখতে পাচ্ছি, কলা পাতাগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে, ধূসর, কিছু পাতা সবুজ, কিছু ধূসর, কিছু ব্রাউন, খয়েরি, কিছু কালো, নানা বর্ণের। এখানে বর্ণের সাথে আমার পরিচয় হচ্ছে। এই এটা যদি আমি ঘরে আঁকতাম এই রঙগুলো আমি বুঝতে পারতাম না। সেজন্য যারা চারুকলার ছাত্র আমি বলবো, প্রকৃতির সামনে এসে এসে ছবি আঁকা তারা অনেক কিছু শিখতে পারবে, প্রকৃতিকে দেখতে পাবেন, আরও নিবিড়ভাবে জানতে পারবে। এখানে ওনার অনেকদিন আঁকার যত সামগ্রী সব আছে। অনেকদিন পরে ছবি আঁকে, দেখে দেখে দৃশ্য দেখে দেখে ছবি আঁকছি। অনেকদিন পর, আজকে থেকে বিশ আগে এঁকেছি, দেখে দেখে তিরিশ বছর আগে যখন ছাত্র অবস্থায় এই আজকে প্রথম বসলাম। এই যে একটি ছবি অলরেডি তিনি কমপ্লিট করেছেন, সেটা মিম ধরে দেখাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, রেখে দাও। অশেষদা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করছেন। হ্যাঁ, আমি এই যে সামনে গাছ আছে, কলা গাছ, আম গাছ, পেঁপে গাছ, নানা ধরনের গাছ, আবার ফুল। আমি ঘরে বসে থাকলে এগুলো দেখতাম না, আমি এত কিছু আমি দেখতে পাতাম না। আমি প্রকৃতিকে শিখতে পাচ্ছি দেখে দেখে। দেখুন বন্ধুরা, অশেষ দা মিমকে আঁকছেন। মিম চুপটি করে বসে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিমকে আঁকা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মিম খুব খুশি, তাকে আঁকছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। চুলগুলোকে সবুজ করে দিচ্ছে, কালো করে দিলে ভালো হবে।